ভূখণ্ড ছেড়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করবে না জেলেনস্কি। এরপর জানিয়ে দেব অর্থনৈতিক সংকটের জেরে লেবাননে একাধিক ব্যাংকে হামলা, অগ্নি সংযোগ। আরো জানিয়ে দেব তিন দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। এবার মেলবোর্নে পূজা বন্ধ করতে মন্দিরের পুরোহিতকে হুমকি। ইউক্রেনের জন্য মার্কিন দৃঢ় সমর্থন রয়েছে বলছে সিনেটর। সর্বশেষ জানিয়ে দেব জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভূখণ্ড ছেড়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করবেন না জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের কোনো ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি করবেন না বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই কথা বলেছেন তিনি। রুশ অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ভূখণ্ড ছাড় দেওয়ার অর্থ হবে রাশিয়া আবারও দখলের জন্য ফিরে আসতে পারে, অন্যদিকে পশ্চিমা অস্ত্র শান্তির কাছাকাছি নিয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটা আপোষের কথা নয়, আমরা কেন আপোষ করতে ভয় পাব? প্রতিদিনের জীবনে আমাদের অনেক আপোষ করে চলতে হয়। প্রশ্ন হলো আপোষটা কাদের সঙ্গে? পুতিনের সঙ্গে? না, কারণ সেখানে বিশ্বাস নেই। পুতিনের সঙ্গে আলোচনা না করা? না, কারণ বিশ্বাস নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়া বসন্তে হামলার যে আভাস দিয়েছিল তা এরই মধ্যেই শুরু হয়েছে, বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে তারা। জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র সহায়তা চেয়েছেন। তিনি বলেন, শুধু অস্ত্রের মাধ্যমেই শান্তি আনা সম্ভব। অবশ্যই আধুনিক অস্ত্র শান্তি ত্বরান্বিত করবে, অস্ত্রই একমাত্র ভাষা যেটি রাশিয়া বোঝে। তবে পশ্চিমাদের ধীর গতিতে অস্ত্র দেওয়ায় কিয়েভের হতাশা বাড়ছে। গত মাসে ইউক্রেনের যুদ্ধের ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য জানিয়েছে ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। সাক্ষাৎকারে বেলারুশের হুমকির বিষয়ে কথা বলেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে আমার দেশের জনগণকে হত্যা করে, তাহলেই কেবল রাশিয়ার হয়ে বেলারুশের ভূখণ্ড থেকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। এ হুমকির কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, আমি আশা করি বেলারুশ যোগ দেবে না। যদি তারা এমনটা করে তাহলে আমরা লড়াই করব, আমরা টিকে থাকব। হামলার জন্য রাশিয়া যদি বেলারুশকে ব্যবহার করে তাহলে বড় ভুল করবে। সম্প্রতি প্রকাশিত ইউক্রেনের পরিসংখ্যান বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহের পর চলতি মাসে সবচেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে। গত রোববার ইউক্রেন সরকারের দেওয়া তথ্যের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে যুদ্ধে অর্থনৈতিক সংকটের জেরে লেবাননে একাধিক ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ। লেবাননের চলমান অর্থনৈতিক সংকটের জেরে অন্তত ছয়টি ব্যাংকে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ আমানতকারীরা। এ সময় একটি ব্যাংকে অগ্নিসংযোগও করা হয়। খবর ভয়েস অব আমেরিকার। বৃহস্পতিবার দেশটির একাধিক ব্যাংকে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন গ্রাহকরা। গত কয়েক বছর ধরেই চরম অর্থনৈতিক সংকটে ভুগছেন লেবানন। মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন বিধিনিষেধ জারি করে দেশটির সরকার, এমনকি মার্কিন ডলারের লেনদেনও অবৈধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভ আন্দোলন করে আসছেন আমানতকারীরা। হামলা বেড়েছে ব্যাংক এবং আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও। তিন দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। বাখমুতে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই করছে ইউক্রেনীয়রা। দনবাসের এই শহরটির মতো আগে দেশটির বহু শহর দখল নেওয়ার জন্য কিয়েভের সেনাদের সঙ্গে সম্মুখ সমরে লড়েছে পুতিন বাহিনী। কোথাও পেরে উঠেছে, কোথাও বা পারেনি। গত সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে দখলে নিয়েছে মস্কো, তবে এখনও শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। এক প্রতিবেদনে যুদ্ধের প্রকৃতি বিচার বিশ্লেষণ করে বলা হয়েছে, তিন দিকে মোড় নিতে পারে ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি দনবাস ও খেরসন রাশিয়ার হামলা ব্যর্থ হয়েছে। গত সেপ্টেম্বরে দখলকৃত চার প্রদেশে ইউক্রেনের হামলায় অনেক মানুষ হতাহত, অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি করেছে মস্কো। এতে বোঝা যায় যুদ্ধে পরাজয়ের সন্নিকটে অবস্থান করছে রাশিয়া। এছাড়াও ইউক্রেনে পর্যাপ্ত গোলাবারুদ আর অস্ত্র সরবরাহ করছে মিত্র দেশগুলো, যা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী।
প্রথম দৃশ্যপটের বিপরীত ঘটনাও ঘটতে পারে ইউক্রেন যুদ্ধে। পরাজয় বরণ করে নিতে হতে পারে ইউক্রেনকে কারণ হিসেবে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে দ্য কনভারসেশনের প্রতিবেদনে। প্রথমত, শীতের শেষে ইউক্রেনের রুশ হামলা তীব্র হয়েছে। দ্বিতীয়ত, খেরসনের অনেক এলাকা দখলে নিয়েছে মস্কো। তৃতীয়ত, বেলারুশ থেকে ইউক্রেনের ওডেসা দিয়ে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। চতুর্থ, গত বছরের শেষ দিকে মস্কো নতুন করে ময়দানে যেসব সেনা মোতায়েন করেছে তাদের প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে। পঞ্চমত, সম্প্রতি জেলেনস্কি সরকারকেও এক ধরনের গোলযোগের মধ্যে দেখা যাচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকে দুর্নীতির জন্য বরখাস্ত করেছে তার সরকার। এবার মেলবোর্নে পূজা বন্ধ করতে মন্দিরের পুরোহিতকে হুমকি। মন্দিরের পূজা করুন নয়তো ফল ভালো হবে না, এমনই হুমকির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার কালী মন্দিরের পুরোহিত। বেশ কিছুদিন ধরেই একাধিক মন্দিরে হামলা চালিয়েছে স্বাধীন খলিস্তান পন্থীরা। বৃহস্পতিবার সকালে সরাসরি মন্দিরের ভক্তদের হুমকি দিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। প্রাথমিকভাবে অনুমান, খলিস্তান সংগঠনের তরফেই হুমকি দেওয়া হয়েছে ওই মন্দিরে। মেলবোর্নের কালী মাতা টেম্পলের প্রধান পুরোহিত ভাবনা জানিয়েছেন, তার কাছে একটি ফোন আসে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে। তাকে হুমকি দিয়ে বলে মন্দিরের ভজন বন্ধ করতে হবে, নয়তো ফল ভালো হবে না। পুরোহিত বলেন, এটা তো মা কালীর মন্দির, গুরু মহারাজও এখানে প্রার্থনা করতেন, তাহলে এখানে ভজন হবে না কেন? জবাবে ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয় ভজনের ফল কি হবে, শুধু সেটুকুই বলে দেওয়া তার কাজ ছিল। কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি সে। এ কথা শুনেই স্বভাবতেই ভয় পেয়ে যান ভাবনা। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় এখনো কারো উত্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, মেলবোর্নেই ইসকন মন্দিরের দেওয়ালে খালিস্তানি স্লোগান লেখা হয়েছিল। মন্দিরের হামলার প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছে খালিস্তানিরা। হিন্দু বিদ্বেষী ঘটনাক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়াতে সব মিলিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। সূত্র টাইমস নাও। ইউক্রেনের জন্য মার্কিন দৃঢ় সমর্থন রয়েছে বলছে সিনেটর। জার্মানিতে বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সম্মেলনে যাওয়ার আগে নেতৃস্থানীয় ডেমোক্রেটিক সিনেটর শেলডন হোয়াইট হাউস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য তার সমর্থনে অটল রয়েছে। আমেরিকান সিনেটর হোয়াইট হাউস সপ্তাহান্তে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যে সব বিষয় আলোচনায় গুরুত্ব পাবে সে সব নিয়ে আলোচনা করেন। এতে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন, জলবায়ু সংকট এবং গুপ্তচর বৃত্তির দাবি নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা এসব আলোচনার বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে। খবর এফির প্রভাবশালী রিপাবলিকান লিন্ডসে গ্রাহামের সাথে বাভারিয়ান রাজধানীতে যাওয়ার সফরসঙ্গী হিসেবে প্রস্তুতি গ্রহণের প্রাককালে হোয়াইট হাউস বলেন, বর্তমান হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকান নিয়ন্ত্রিত হওয়ায় ইউক্রেনের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ কংগ্রেস পাশ করবে কিনা তা নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। তিনি বলেন, আমি মনে করি ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূলতা রয়েছে। এমনকি ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাওয়া নিয়ে হাউস রিপাবলিকানদের মধ্যেও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতেও প্রতিকূলতা রয়েছে। আমেরিকান ডলার বা সামরিক সামগ্রীর যথেষ্ট দুর্নীতি ও অপব্যবহার ঘটবে না বলে আশা প্রকাশ করেন হোয়াইট হাউস। তিনি বলেন, এমনটি ঘটবে না। রোড আইল্যান্ডের সিনেটর এএফপিকে আরো বলেন, কিয়েভে যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। তিনি আরো বলেন, আমি মনে করি যদি অন্য মিত্ররা অবদান রাখে এটি খুব সহায়ক হবে। পুরো পরিবেশবাদী সিনেটরদের প্রথম সারির অন্যতম হিসেবে গণ্য শেলডাউন হোয়াইট হাউস রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসেও জলবায়ু পরিবর্তন আইন পাশ করায় কংগ্রেসের ক্ষমতা সম্পর্কে আশাবাদী ছিলেন। মিউনিখে আলোচনা হতে পারে এমন আরেকটি বিষয় হল বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ এবং সাম্প্রতিক গোয়েন্দা তৎপরতা। জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ। জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। 2003 সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ। রকেটের জ্বালানি প্রজ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির মহাকাশ সংস্থা একথা জানিয়েছে। এই তিন নামের রকেট জাপানের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল তানে গাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল 10টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির H2A মডেলের উত্তরসূরি, যা 2001 সালে প্রথম উৎক্ষেপণ করা হয়। যে AX মুখপাত্র নেবুয়েশি ফুজিমাটো AFPকে বলেন, তবে এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি। টিভি ফুটেজে দেখা যায় মহাকাশযানটি তার লঞ্চ প্যাডে স্থির হয়ে বসে আছে, এমনকি এর প্রধান ইঞ্জিন থেকে
থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটি সফলভাবে জ্বলে ওঠার আভাস দেয়।